আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একদম ভিন্ন স্বাদের একটা ম্যাঙ্গো জুস নিয়ে আসলাম। জানি না আপনারা কে কীভাবে করেন, আমি তো প্রতিবার রোজায় এভাবেই আমরা ইফতারের সময় ম্যাঙ্গো জুসটা করে খেয়ে থাকি। এখানে আমার দুইটা ম্যাঙ্গো নিয়েছি, দুইটা যাই দুটা আম নেওয়া হয়েছে, বড় বড় দুইটা আম। তার সঙ্গে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আমি, সরি হাফ চামচ লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে এই যে ব্ল্যান্ড করে নিয়েছি একটু, আমটা আমার ডিপে ছিল, সারা বছর আমি ডিপে রেখে এভাবে সংরক্ষণ করি প্রত্যেকবার রোজায়, যে এভাবে একটা হেলদি একটা জুস করে খাই আমরা ইফতারের সময়। আপনারাও চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। যে শর দিয়ে দিলাম, দুধ দিয়ে দিচ্ছি প্রায় এখানে আধা কেজির মতো আমার দুধ দেওয়া দিয়ে দিয়েছি, মানে যত দুধ দেবো একদম ঘন করে দুধটা জাল করা ছিল আমার। অল্প আপনারা চাইলে অল্পও দিতে পারেন, মানে একদম সম্পূর্ণ দুধ দিয়ে এখানে কোনো পানি ইউজ করিনি আমি। আপনারা চাইলে পানি ইউজ করতে পারবেন, তাতে স্বাদটা আলাদা হয়ে যাবে, মানে এত সুন্দর আর স্বাদ হবে না, বেশ ইয়ামি হয়েছিল। এই যে একদম 5 মিনিটের মধ্যে আমার ম্যাঙ্গো জুসটা রেডি হয়ে গিয়েছে, আপনারা এভাবে পরিবেশন করতে পারেন। আমি তো এখানে আইসক্রিম দিয়ে পরিবেশন করব, আপনার ইচ্ছা মতো, যে যার ইচ্ছা মতো এখানে আপনি বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। আমি এখানে কোনো ঠান্ডা পানিও ইউজ করি নাই, বরফ কুচি কিছু ইউজ করিনি, যেহেতু করোনার সময় ভালো না, তারপরেও তো আইসক্রিমটা দিচ্ছি তাই না, এই জন্য ওগুলো থেকে একটু অ্যাভয়েড করছি। আইসক্রিমটা বাসায় ছিলই সেই জন্য দিয়ে দিলাম, না থাকলে কিছু দিতাম না। আমরা সবসময় অবশ্য বরফ কুচি দিয়ে খাওয়া হয়, আইসক্রিম দিয়ে খাওয়া হয়, তো এই জন্যই আর কি আইসক্রিম দিয়ে আমি দেখিয়েছি। যাই হোক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আপনারা আম যতটুকু নেবেন সেই পরিমাণে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিবেন, সব কিছু নিজের কাছে। এরকম সিম্পলভাবে একটা রোজায় তো ম্যাঙ্গো জুস করে খাওয়াই যেতে পারে, কোনো কথাই নাই। আপনারা সারা বছর ম্যাঙ্গো জুসটা রেখে দিতে পারেন ফ্রিজে ডিপ করে। যাই হোক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে গাইস, আল্লাহ হাফেজ।